আজ আমি হারিয়ে গেছি এই গোলক ধাঁধায়, বাধ্য হচ্ছি করতে সেই কাজ নিজের বিরুদ্ধে। তাই ইচ্ছে নেই আমার আইপিএস অফিসার হওয়ার, ইচ্ছে নেই আমার বিসিএস অফিসার হওয়ার, ইচ্ছে নেই সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করবার, ইচ্ছে নেই গভর্নমেন্ট জব করবার। আজ বাধ্য করছে চারিদিক থেকে, এটা কর ওটা কর, গভর্নমেন্ট জব না পেলে জীবনে কিছু করতে পারবি না, সম্মান কামানোর জন্য আইপিএস অফিসারই হতে হবে, বিসিএস অফিসারই হতে হবে, সায়েন্স নিয়ে পড়তে হবে তোকে। না, চাইছি না আমি এদেরকে অসম্মান করতে, তবে চাইছি যেটা বলতে সেটা হলো একটা প্রশ্ন, যেটা করো তুমি নিজেকে, যে আমি কি চাই। তুমি আজ অন্যদের দেখে নিজের স্বপ্নকে সন্দেহ করছো, আজ তোমার মাথায় এটাই ঢুকিয়ে দেয়া হয়েছে গভর্নমেন্ট জব না পেলে তুমি জীবনে কিছু করতে পারবে না, সেই সমস্ত ভাবনা চিন্তায় তোমার মনের মধ্যে ফিড করা হচ্ছে, যেটার জন্য তুমি তোমার স্বপ্নকে ছোট ভাবছো। তুমি ভাবছো আমার স্বপ্ন পূরণ করাটা অনেকটা কঠিন, তাই অন্যেরা যেটা করছে সেটাই করি। একটা কথা মনে রাখবে, আজ যদি তুমি সর্বদা সহজ কাজ খোঁজো, তাহলে কাল তোমার ভবিষ্যৎ কঠিন হতে পারে। আর যদি আজ কঠিন কাজগুলো তুমি করো, যেগুলো অন্যেরা করতে ভয় পায়, তাহলে কাল তোমার ভবিষ্যৎ সহজ হতে পারে। যদি তুমি তাদের থেকে আলাদা হতে চাও, তাহলে নিজের বানানো পথে চলো, কারণ জীবনটা তোমার। তোমার খারাপ সময় যখন আসবে, তখন তারা কেউ তোমার পাশে থাকবে না, তারা কেউ দেখতে আসবে না তুমি কত দুঃখে আছো, তোমাকেই ঝেলতে হবে সেই সময়গুলো। তাই আজ তুমি শুধু তোমার মনের কথা শোনো, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, যেটা তুমি চাও তুমি সেটাই করো, কারণ এটা তোমার জীবন, তাদের নয়। যারা তোমাকে ভাষণ দিচ্ছে, যারা তোমাকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করছে, তোমার কি স্বপ্ন আছে, তুমি ভবিষ্যতে কোন রূপে নিজেকে সাজাতে চাও, সেটা শুধু তুমিই জানো। তাই আজ অন্যদের কথা এক কান দিয়ে নিয়ে আর এক কান দিয়ে বের করো, শুধু নিজের মনের কথা শোনো। এখানে অন্যদের থেকে আলাদা হতে গেলে তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেকের সাথ ছাড়তে হবে, কারণ সাফল্যের দাম সবাই চোকাতে পারে না। তাই তো তারা গাধার মতো একজোট হয়ে ছুটছে, কিন্তু তুমি যদি সিংহ হতে চাও, তোমাকে গাধার দল ছাড়তে হবে। তুমি যদি ঈগল হতে চাও, তোমাকে আকাশ ছুঁতে হবে, অন্যদের মতো আকাশ নিচে থেকে দেখলে হবে না, সেটাকে ছোঁয়ার ক্ষমতা আছে তোমার, শুধু সেই ক্ষমতাটাকে তোমাকে বের করে আনতে হবে টেনে এই ভয়ে ভরা দুনিয়ার মধ্যে থেকে। তুমি আজ কাউকে ফলো করো না, নিজের লক্ষ্য নিজেই বানাও, কারণ আজ তোমার একটা ভুল পদক্ষেপ তোমার জীবনকে নষ্ট করতে পারে। তাই যেটা তুমি চাও সেটাই তুমি করো, তোমাকেই লড়তে হবে এটাকে বদলাতে গেলে, কারণ এই জীবনটা তোমার, তাদের নয়। তোমারই ক্ষমতা আছে এটাকে বদলানো, তুমি পারো এটাকে বদলাতে। তুমি জীবনে কি হতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও।